মানে অশেষ সওয়াব হাসিল করুন, আছে কি নাই? এই পোস্টার আমি দেখি নাই, এখানে কোনো পোস্টার আছে কি? বাবসাপটা এমন, যিনি ওয়াজ করতে আসবেন, মৌলভী সাহেব আলেম, তিনি বস্তায় বস্তায় সওয়াব নিয়ে আসবেন আর লোকদের মধ্যে এগুলো কি করবেন, বিতরণ করে দিবেন। আসলে কি ব্যাপারটা এমন কিনা? আদম মৌলভীর কাছে সওয়াব আছে কিনা? আমাদের কারো কাছে সওয়াব আছে কিনা? আমরা কি সওয়াব বিক্রি করতে পারি কিনা? আপনারা সওয়াব বিক্রি করতে পারেন কিনা? ইবাদত বিক্রি করাও জায়েজ দি, সওয়াব বিক্রি করা জায়েজ দি, প্রশ্নই আসে না। কোন মৌলবী কোন আলেম আপনাকে সব দিতে পারবে? প্রশ্নই আসে না। কোন আলেম সব দিতে পারেন? তিনি সবের রাস্তা দেখিয়ে দিতে পারেন, সবের আমল দেখিয়ে দিতে পারেন, সবের কাজ বুঝিয়ে দিতে পারেন, সবের দায়িত্ব আপনাকে জানাতে পারেন, কিন্তু সওয়াব দিতে পারেন। কিন্তু আমাদের প্রোগ্রামগুলোতে, আমাদের মাহফিলগুলোতে, ওয়াজ মাহফিল, যে এই যে শীতের সিজনে ওয়াজ মাহফিল হচ্ছে, প্রচুর ওয়াজ মাহফিল হয়, ঠিক না? অনেক হয়, এবং বড় বড় আলেমরা মাশা আল্লাহ, আল্লাহ তারা হেদায়ত দান করুন, আসেন। মানে আপনারা যদি রাগ না করেন, মানে ওয়াজটাকে পেশা হিসেবে গ্রহণ করেছে, বলেন নাউজ বিল্লাহ, এটি দাওয়াতি কাজ না, এটাকে দাওয়াতি কাজ বলা হয় না, এটা দাওয়াতি কাজই। এই কারণেই এই শীতের সিজনে মনে করেন, আজকে যদি আপনি হিসাব করেন বা একটা পরিসংখ্যান গ্রহণ করেন, দেখবেন যে সারা বাংলাদেশে অন্ততপক্ষে 300-400 বার এর চেয়ে বেশি ওয়াজ হচ্ছে, কিন্তু মানুষ হেদায়ত লাভ করতেছে না। এমনকি ইসলামের মৌলিক জ্ঞান পর্যন্ত আমাদের মুসলমানদের কাছে, আমাদের আল্লাহর বান্দাদের কাছে নেই, আল্লাহর পরিচয় পর্যন্ত মুসলমানদের কাছে নেই, কিন্তু ওয়াজ শুনতে কোনো বাধা নেই। এর কারণ একটাই, সেটা হচ্ছে ওয়াজের মধ্যে আসে শুধুমাত্র সওয়াবের জন্য, যে সওয়াব নিয়ে যাবে। ওয়াজে এই জন্য আসে না যে ওয়াজ আমল করতে হবে, নিজের পরিবর্তন আনতে হবে। যিনি ওয়াজ করেন তিনি মনে করেন যে আমি ওয়াজ করতেছি, যারা শ্রোতা আছে তারা, তাদের জন্য শ্রোতারা মনে করতেছে যিনি ওয়াজ করতেছে তিনি মনে হয় অন্যদেরকে বুঝাচ্ছেন, আমাদের কেন? বুঝতে পেরেছেন? টার্গেটের মধ্যে গলত, যিনি ওয়াজ করছেন তিনি নিজেকে টার্গেট করেন না, নিজের সংশোধনের প্রয়োজনও মনে করেন না, আর যারা শুনতেছেন তারাও এটা মনে করেন না যে আমার সংশোধনের প্রয়োজন রয়েছে। ফলে আজকের এই আলোচনা, এই মজলিসুল জিকির, এটা ওয়াজ মাহফিল থেকে সম্পূর্ণ আলাদা। এই কারণে এখানে বসলে মন দিয়ে শুনতে হবে, এক নম্বর কথা কি, মন দিয়ে শুনতে হবে। দুই নম্বর কথা হচ্ছে এটা আমাদের আমলের জন্য, এটা কি আমাদের আমলের জন্য, এই উদ্দেশ্যের আলোচনা নয় যে একটা আলোচনা করে দিলাম, কেউ কিছু বুঝতো না বুঝতো বাহবা করলো, এই বাহবায়ের আলোচনা আমাদের এখানে হবে না। আমাদের এখানে মজলিস কোরআনের মজলিস, জিকিরের মজলিস, যে জিকিরের মজলিস আলোচনা হবে, যার মাধ্যমে ওয়াদাক্ষির ওয়াদাক্ষির, আপনি স্মরণ করে দিন, আপনি স্মরণ করে দিন, বা ইন্না যিকরা তানফাউল মুমিনিন, ইমানদার ব্যক্তিদেরকে যদি তাদের দায়িত্ব সম্পর্কে, তাদের আমল সম্পর্কে, তাদের করণীয় বিষয়গুলো যদি আপনি স্মরণ করিয়ে দেন, তাহলে ইমানদার ব্যক্তিগণ উপকৃত হবে, তারা কাজ করতে পারবে। এজন্য এখানে আমরা চেষ্টা করব কিছু বিষয় আপনাদেরকে স্মরণ করে দেওয়ার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, এবং আপনাদেরকেও আল্লাহ সুবহানাহু তাআলা উত্তম তৌফিক দান করুন, যাতে আমরা যে কথাগুলো বলছি সেগুলো আপনারা সুন্দরভাবে শুনতে পারেন, এবং সেগুলো আমাদের নিজেদের জীবনে যেন আমরা আমলে পরিবর্তন করতে পারি। আল্লাহুম্মা আমিন।